বন্ধুরা, আমি কল্পনা। আজকে নিয়ে চলে এসেছি আমিষ একটি রান্না, সেটি হলো মাছের ডিমের ভুজিয়া। তাহলে চলুন দেখে নিই সেটা কিরকম ভাবে তৈরি করছি। তার জন্য লাগছে, এটা হলো মাছের ডিম, এখানে 200 গ্রাম মাছের ডিম আছে। লাগছে পেঁয়াজ কুচি, কুসুম বীজ, হলুদ, চিলি ফ্লেক্স, একটু গোলমরিচ গুঁড়ো, কালো জিরে, আদা কুচি, নুন, রসুন বাটা। কুসুম বীজ আর কালো জিরেটা বাদ দিয়ে সব উপকরণগুলি আমি ডিমটার মধ্যে মিশিয়ে দেব। বন্ধুরা, আমরা সাধারণত পোলট্রি ডিমের ভুজিয়া খেয়ে থাকি, আজকে দেখবেন এই ডিমের ভুজিয়াটা খেয়েও খুব টেস্টি লাগে খেতে। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, আদা কুচি, নুন, চিলি ফ্লেক্স, একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি রসুন বাটা। যা যা উপকরণগুলি দিচ্ছি সব একসাথে ভালো করে মেখে নেব। মাছের ডিমটা ভালো করে মাখা হয়ে গেছে, এবার কড়াইয়ে তেল দিয়ে বাকি জিনিসটা দেখাব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিচ্ছি কুসুম বীজ। এটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি যে মাছের ডিমটা ভালো করে মেখে রেখেছি সেটা ঢেলে দিচ্ছি। তেলের মধ্যে মাছের ডিমটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে হবে, এটা মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে কম আঁচ করে। 5 মিনিটের মধ্যে মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, দেখো একদম ছাড়া ছাড়া হয়ে গেছে। ডিমের ভুজিয়া সাধারণত যেমন হয়, এইটা একদম রেডি, ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। দর্শক বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন।